प्रिय शिक्षार्थी आइडियल कलेज भार्चुअल क्लासरूम मनोविज्ञान क्लस तुम्हारे स्वागत आशा करोमरा सुस्थ और भलो आस विषय मनोविज्ञान द्वितीय पत्र अध्याय अष्टम। प्रिय शिक्षार्थी आज के आलोचना करब विनस्त उपत्य के चतुर्थांश विच्युति निर्णय। विनस्त उपत्यटी हल निम्नरूप श्रेणी व्यवधान पौनपुण्य श्रेणी व्यवधान 135-139 पौनपुण्य 130-134 पौनपुण्य 125-129 पौनपुण्य 5 120-124 पौनपुण्य 7 115-119 8 110-134 पौनपुण्य 9 105-109 पौनपुण्य 6 100-104 पौनपुण्य 4 95-99 पौनपुण्य 5 90-94 पौनपुण्य 2 एन समान 50 मोट पौनपुण्य समष्टि हल 50। আমরা নির্ণয় করব চতুর্থাংশ বিচ্যুতি। এখানে আমাদের সর্বপ্রথম কর্মবোধিষ্ঠ পৌনপুণ্য নির্ণয় করতে হবে। এখন কর্মবোধিষ্ঠ পৌনপুণ্য কিভাবে বের করব সেটা আমরা দেখছি। আমরা দেখতে পাই সর্বনিম্নে নিচের দিকে 2 আছে, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে আমরা যোগ করে যাব, সেটাই কর্মবোধিষ্ঠ পৌনপুণ্য হবে। যেমন এখানে আছে 2, দুই পাঁচের সাথে যোগ করলে হয় সাত, সাত যদি চারের সাথে যোগ করি তাহলে হয় এগারো, এগারোর সাথে ছয় যোগ করলে হয় সতেরো, সতেরোর সাথে নয় যোগ করলে হয় ছাব্বিশ, ছাব্বিশের সাথে যদি আমরা আট যোগ করি তাহলে পাই চৌত্রিশ। আমরা উপরের দিকে যোগ করে যাচ্ছি, চৌত্রিশের সাথে যদি সাত যোগ করি তাহলে পাই আমরা একচল্লিশ, একচল্লিশের সাথে আমরা পাঁচ যোগ করলে পাই ছেচল্লিশ, এই ছেচল্লিশের সাথে আমরা তিন যোগ করলে তাহলে পাই উনপঞ্চাশ, উনপঞ্চাশের সাথে এক যোগ করলে আমরা পঞ্চাশ পাই। তোমরা একটা জিনিস এখানে খেয়াল করো যে এন সমান ছিল পঞ্চাশ, আমরা সর্বশেষ যে উপরের দিকে পঞ্চাশই পেয়েছি। এ থেকে বোঝা যায় যে আমাদের এই ক্রমবোধিষ্ণ পৌনপুণ্যের যোগটা ঠিক আছে বা সঠিক আছে। আমরা এখন দেখব যে এখানে প্রথম চতুর্থকের ক্ষেত্রে এন বাই সাইড সমান এনের মান পঞ্চাশ, আর চার তো চারই, চার দিয়া পঞ্চাশের ভাগ দিলে 12.50 হয়। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের জানা দরকার যে প্রথম চতুর্থকের ক্ষেত্রে আমরা কোন সংখ্যাটা পাই। এখানে আমরা পেয়েছি 12.50। এখন আমাকে দেখতে হবে যে 12.50 কর্মবোধিষ্ণ পৌনপুণ্যের কোন স্থানে রয়েছে। আমরা এখানে দেখতে পাই যে কর্মবোধিষ্ণ পৌনপুণ্য যে সতেরো, এই সতেরোর ভিতরই আমরা প্রথম চতুর্থ পেতে পারি। এখানে দেখা যায় প্রথম চতুর্থটি রয়েছে 105-109 মধ্যে, 105-109 যে শ্রেণী ব্যবধান রয়েছে এই শ্রেণী ব্যবধানের মধ্যে প্রথম চতুর্থটি রয়েছে। এখন আমাদের দেখতে হবে যে প্রথম চতুর্থ বের করার পরে কিউ এক যে আমরা বের করছি প্রথম চতুর্থ, তার যে সূত্রটি ছিল এল যোগ এন বাই চার বিয়োগ সি এফ এল বাই এফ ইন্টু আই। এই যে প্রথম চতুর্থকের যে সূত্রটা, এখানে এল এর মান কত সেটা আমাদের বের করতে হবে, সি এফ এল মানটা বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে, আর আই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখি যে যেহেতু প্রথম চতুর্থকের ক্ষেত্রে এন বাই ফোর 12.5, এখানে কর্মবোধিষ্ঠ পৌনপুণ্য সতেরোর ভিতরে ছিল, এই সতেরোর শ্রেণী ব্যবধান কত 105-109, এখানে যে আমরা দেখতে পাই 105, এই 105টা হলো এইটার উচ্চ সীমা অথবা নিম্ন সীমা। এখানে এল হলো প্রথম চতুর্থকের ক্ষেত্রে, প্রথম চতুর্থকের ক্ষেত্রে নিম্ন সীমা, শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা। তাহলে 105-এর প্রকৃত নিম্ন সীমা হয়েছে 104.50, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যারই দুইটা করে সীমা থাকে। আমি আগের ক্লাসেও বলেছি প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো যে 105.5 এটা হচ্ছে উচ্চ সীমা, আর 0.5 যদি হয় কম হয় তাহলে সেটা হবে 104.5, এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে আমরা এখানে এল পেলাম 104.5।
এখন আমরা দেখি এখানে আমাদের এন এর প্রয়োজন। এন তো আমরা দেখতেই পাই এখানে 50 আছে, সি এফ এল এখানে হলো যে প্রথম চতুর্থক শ্রেণীর নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 17 নিচের যে ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণ রয়েছে সি এফ এল সেটা হলো 11, আর এফ সমান 6, অর্থাৎ প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ণগুণ। প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ণগুণ প্রথম চতুর্থক শ্রেণী হয়েছে 105 থেকে 109, এটার পূর্ণগুণ হয়েছে 6, অর্থাৎ এফ সমান 6, আর আই সমান শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানটা হলো 5। তাহলে আমরা কি পেলাম? এল পেলাম, এন পেলাম, সি এফ এল পেলাম, এফ পেলাম, আই পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তোমরা এল এর মান বসিয়ে দিলাম, এন এর মান বসিলাম, সি এফ এল এর মান 11 বসাইলাম, এফ এর মান 6 বসালাম, ইন্টু আই 5। এখানে আমরা দেখতে পাই যে 4 দিয়ে 50কে ভাগ করলে 12.50 বিয়োগ 11/6×5। এখানে দেখতে পাই 12.5 থেকে 11 বিয়োগ গেলে 1.5/6×5। 1.50কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 7.50/6 পাই, অর্থাৎ 7.50কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 1.25। অর্থাৎ এখানে দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা যে 104.50 সাথে যদি 1.25 যোগ করি তাহলেই আমরা পেতে পারি 105.75। এখানে প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় তোমরা সবসময় খেয়াল করবে যে এই চতুর্থাংশ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে Q3 - Q1/2 QD সমান, কিন্তু এখানে এই QD সমান যে Q3 - Q1/2 এভাবে অঙ্কটা না দিয়েও চতুর্থাংশ বিচ্যুতির একটা অংশ তোমাদেরকে বের করতে দিবে। সেটা বলতে পারে যে প্রথম চতুর্থক বের করো অথবা তৃতীয় চতুর্থক বের করো। তাহলে আমরা এখানে প্রথম চতুর্থক বের করতে পেরেছি, অর্থাৎ 105.75 পর্যন্ত। এরপরে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে, তৃতীয় চতুর্থক 3n/4, এখানে 3n50/4, 150/4 একে ভাগ দিলে হয় 17.5। এখন ব্যাপারটা হচ্ছে যে এই 37.5 এটা কোথায় আছে আমার ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণের মধ্যে সেটা দেখতে হবে। এটা আমরা দেখতে পাই যে 41-এর ভিতরে, 37.5 41 ভিতরে ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণ যেখানে 41 তার ভিতরেই আমার 37.5 রয়েছে। এটা কত শ্রেণীতে রয়েছে? 120 থেকে 124 এই শ্রেণীর ভিতরে তৃতীয় চতুর্থকটি রয়েছে। তাহলে আমরা দেখি তৃতীয় চতুর্থকের সূত্রটা কি। এখানে দেখতে পাই Q3 = L + 3n/4 - CFL/F×I। এখানে ঠিক আগের মতোই যে এই যে তৃতীয় চতুর্থ যে শ্রেণীতে রয়েছে সেই শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা, প্রকৃত নিম্ন সীমা এল সমান 119.5, 120-এর নিম্ন সীমা হল 119.5, এন সমান 50, সি এফ এল অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণ, অর্থাৎ 141-এর নিচে যে ক্রমবর্ধিষ্ণু পূর্ণগুণ রয়েছে 34, এখানে সি এফ এল এর মান হল 34। এখন আমরা দেখি এফ এর মান কত, আবার এফ এর মান এখানে দেখা যায় 7 আর আই এর মান হল 5। তাহলে তৃতীয় চতুর্থ কিউ তিন তার সূত্রটা হলো L + 3n/4 - CFL/F×I। এখানে আমরা 3, n এর মান 50, সি এফ এল এর মান 34, এফ এর মান 7 ইন্টু আই এর মান 5 বসিলাম। এখন তোমরা দেখো এল এর মান 119.5, এই মানগুলো বসে এখানে আমরা গণনা হিসাব করলাম, অর্থাৎ 4 দিয়ে 150-এর ভাগ দিয়ে এটা পেলাম 34, এর নিচে ভাগ আছে 7×5। এখানে দেখা যায় যে 37.5 থেকে 34 বিয়োগ করলে 3.5×5/7, এটাকে গুণ করলে 17.5, 7 দিয়ে ভাগ দিলে 2.5। তাহলে আমরা দেখতে পাই 119.5 + 2.5 = 122। তাহলে আমরা তৃতীয় চতুর্থক পেলাম 122। তাহলে আমরা প্রথম চতুর্থক পেয়েছি 105.75 আর তৃতীয় চতুর্থক পেলাম 122। প্রিয় শিক্ষার্থীরা, এখন চতুর্থাংশ বিচ্যুতি কিউডি হলো
কিউ তিন বিয়োগ কিউ এক বাই দুই। এখন তোমরা কিউ তিনের মান বসাও 122, বিয়োগ কিউ একের মান 105.75। তাহলে 122 থেকে 105.75 বিয়োগ করলে 16.25 থাকে, ভাগ দুই। আমরা এটা পেলাম দুই দিয়ে ভাগ দিয়ে 8.125 রায়। তাহলে সুতরাং নিম্ন চতুর্থাংশ বিচ্যুতি 8.12, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, যদিও বিনস্তপত্র থেকে চতুর্থাংশ বিচ্যুতি একটু কঠিন বা বড় মনে হতে পারে, কিন্তু এটি এক একটা অংশ আমরা যদি করি তাহলে দেখবি এটা সহজ। তাহলে আমরা কিউ এক এবং কিউ তিনের মান নির্ণয় করার পরেই আমরা কিউ ডির মান বের করতে পারি। এরপরে আমি তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, সেটা হলো আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান। প্রশ্ন হলো বিচ্যুতি বা বিস্তৃতির যে পরিমাপ আছে, এই পরিমাপগুলোর মধ্যে আদর্শ বিচ্যুতি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পরিমাপ, কারণ এখানে ধনাত্মক মান গ্রহণ করা হয় এবং ঋণাত্মক মান এখানে গ্রহণ করা হয় না। এজন্য আদর্শ বিচ্যুতিকে বিচ্যুতির উৎকৃষ্ট পরিমাপ বলা হয়। আদর্শ বিচ্যুতিকে গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখি যে আদর্শ বিচ্যুতির সংজ্ঞা ক্রাইডার এবং তার সহযোগীরা দিয়েছেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কোয়ার রুট অফ দ্য সাম অফ স্কোয়ার ডেভিয়েশনস অফ দ্য স্কোয়ার্স ফ্রম দ্য মিন ডিভাইডেড বাই দ্য নাম্বারস অফ স্কোয়ার্স। মানে এখানে বলছেন যে আদর্শ বিচ্যুতি হল সাফল্য অঙ্ক সমূহের গড় থেকে প্রতিটি সাফল্য অঙ্কের বিচ্যুতির বর্গ সমূহের গড়ের বর্গমূল। এ কথাটা বলছেন ক্রাইডার। এরপরে জেফি গিলফোর্ড আরেকটা সংজ্ঞা দিয়েছেন আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান সম্পর্কে। তিনি বলছেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কোয়ার রুট অব দ্য অ্যারিথমেটিক মিন অব দ্য স্কোয়ার ডেভিয়েশন অফ মেজারমেন্টস ফ্রম দেয়ার মিন। অর্থাৎ আদর্শ বিচ্যুতি হল পরিমাপ সমূহের গড় থেকে তাদের বিচ্যুতির বর্গ সমূহের গাণিতিক গড়ের বর্গমূল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে পরীক্ষাতে একটা প্রশ্ন এরকম হয় 2 মার্কের বা 1 মার্কে, যে আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান নির্ণয়ের সূত্রটি লেখো। এখন এখানে সূত্র লিখতে গেলে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে শিক্ষার্থীরা, যে আমরা যে কোনো পরিমাপ নির্ণয় করতে গেলে প্রায় আমরা দেখি অবিনস্ত উপাত্ত আর একটা বিনস্ত উপাত্ত। তো অবিনস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হলো যে সিগমা সমান সমান রুট সাম এক্স মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার বাই এন। আর বিনস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হলো সিগমা রুট সাম এফ ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন। এখানে সিগমা সমান আদর্শ বিচ্যুতি, সাম যোগের চিহ্ন, এক্স সাফল্যাঙ্ক, বার এক্স সমান গড় সমান সমান সাম এক্স বাই এন, এন সমান সমান সাফল্যাঙ্কের মোট সংখ্যা, রুট বর্গমূলের চিহ্ন, আর একটা এক্স আছে সেটা মধ্যবিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ে আদর্শ বিচ্যুতি বা পরিমিতি ব্যবধান সম্পর্কে যে সূত্র দুইটা শিখলাম বিনস্ত এবং অবিনস্ত উপাত্তের, বিনস্ত উপাত্ত থেকে আরও সূত্র আছে যা থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা যায়। তোমরা এখানে চতুর্থাংশ বিচ্যুতির যে সমস্যার সমাধানটা শিখলা এবং আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান এর যে সূত্রটা আজকে বললাম এটা তোমরা অনুশীলন করবে। আগামী ক্লাসে আমি এই সূত্র দ্বারা তোমাদেরকে এই সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তোমরা সময় ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।